আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে তোমরা কি জানো কিয়ামতের ময়দানে গরিবকে? সাহাবীরা বলল, হুজুর দুনিয়াতে যার পয়সা করি নাই সেই তো গরিব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কিয়ামতের মাঠ গরিব হবে এই ব্যক্তিটা যে অনেক ভুরি ভুরি আমল নিয়ে গেল কিন্তু পাওনাদার তার আমল নিয়ে চলে গেল। জানো রে সাহাবীরা কিয়ামতের মাঠে ধনী কে ব্যক্তি হবে? সাহাবীরা বললেন, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি কিয়ামতের মাঠে উঠে দেখবে তার আমল নামায় অহুদ পরিমাণ বিরাট বড় বড় নেকি জমে আছে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এত পরিমাণে নেক আমল আমি জীবনে করি নাই, এত পরিমাণে নেক আমল আমি কোথায় পাইলাম? সুবহানাল্লাহ, কি আসতে প্রধানমন্ত্রী এখন যদি কারো মোবাইলে ফোন দিয়ে কয় আপনার নাম কি আব্দুল করিম, বলে হ্যাঁ আমি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলতেছি, আমি আপনাকে একটা সারপ্রাইজ দিচ্ছি, আপনি বঙ্গভবনে আগামীকাল আসেন। ওই বেড়া দুনিয়া তার থাকব? হ্যাঁ, বেড়া যদি কৃষক হয় আর যদি শ্রমিক হয় তাহলে বেড়া তো মনে করেন যে শিক্ষের ফর বলছে, প্রধানমন্ত্রী আমার মোবাইলে ফোন দিচ্ছে, কারণটা কি? হয় ডরাইব আর না খুশির সঙ্গে শুনে বঙ্গভবনে দৌড় দিব। বঙ্গভবনে যাওয়ার পরে যদি প্রধানমন্ত্রী কয় আপনার দশতলা ঢাকা বনানীতে একটা বিল্ডিং দিতেছি, ঢাকা বনানীতে দশতলা একটা বিল্ডিং আপনাকে তৈরি করে দিচ্ছি, ও বেড়া তো মনে করুন যে স্টক করি মরি যাব গা, বেড়া অর্ধেক স্টক কর যা। হাই হাই কি পাইলা দুনিয়ার? আমার দিকে তাকান, দুনিয়ার একটা ছোট্ট বিল্ডিং পাইয়া একজন ব্যক্তি যদি এরকম দিশাহারা হয়ে যায় খুশিতে, তো কিয়ামতের মাঠে যে ব্যক্তি বহুত পরিমাণ নেকি দেখা সে আল্লাহর দরবারে দিশাহারা হয়ে যাবে, আল্লাহ এত নেকি তো আমি করছি নি, এত পাইলাম কেমনে আল্লাহ? মারহাবা কেন আরো জোরে আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা এত নেকি তুমি করো নাই কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা এহসান করেছি, তোমার ছেলে তোমার মেয়ে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য মারা যাওয়ার পরে দোয়া করছিল, ফাতিহা খানি করেছিল, কোরআন খানি করেছিল, তসবিহ তাহলিল করেছিল, কালেমা পড়েছিল, তোমার জন্য কিছু জিকির ফিকির দোয়া দুরুদ নফল নামাজ নফল হজ নফল কুরবানিগুলি তোমার নামে তারা বকশিশ করেছিল। বান্দারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, তোমার এই দোয়াগুলি তোমার এই হাদিয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া আজকে অহুত পরিমাণে দিয়া আমি আল্লাহ তোমারে খুশি বানাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি এত নেকি করো নাই কিন্তু আমি আল্লাহ দয়া পর্ব সয়েছি, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজকে ওরা কারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে? একদল আছে না নাই? দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য একটা, ওরা শয়তানকে খুশি করবার চায়। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সাহেব, শয়তান কিভাবে খুশি হবে? আমি আজকে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আজাজিল বিতাড়িত হলো। আল্লাহ বল, না গেট আউট, দূর হয়ে যা, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না। আজাজিল ডাক দেখ, রব 9 লক্ষ বছর ইবাদত করছি বিনিময়ে কি আমি কিছু পাব না? আল্লাহ বলেন, কি চাস? বলে, রব কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, হাত দিলাম, আর কি চাস? বলে, রব তামাম পৃথিবী আমি তাসারুফ করব, তামাম পৃথিবী সফর করব, তামাম দুনিয়া ঘুরে আসব, মাত্র এক মুহূর্তের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়া ঘুরে আসার শক্তি তুমি আমারে দিবা। একসাথে বলেন তো আল্লাহু আকবার। ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমান, এটি ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লার মুসলমান, ভালো করে শুনে যান, আমাদের দেশের জন্য একটা অশুভ সংকেত আছে। প্রশ্ন করবেন, হুজুর এটাকে রাজনৈতিক না
রাজনৈতিক অশুভ সংকেত না, বাংলার আকাশে উপরে, বাংলার আকাশে এই মানব গোষ্ঠীর জন্য একটা ভয়ঙ্কর মেঘ ধারণ করে আছে, একটা মেঘ আছে। বলবেন হুজুর মেঘ কি? আমাদের বঙ্গোপসাগরে একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন দ্বীপ আজ থেকে 500 বছর আগে কোনো দ্বীপ ছিল না, আজ থেকে 300 বছর আগে এটা দ্বীপ হয়েছে। কিভাবে হলো? এই বঙ্গে, এই উপমহাদেশের ভিতরে আজ থেকে 1000 বছর আগে একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের কারণে বাংলাদেশের নিচে, মাটির নিচে যে প্লেট থাকে, যে প্লেটের উপরে মাটি ধরে থাকে, ওই প্লেটগুলি জায়গায় জায়গায় ফাটল ধরে আছে। ভূতত্ত্ববিদ বিজ্ঞানীদের ধারণা, এই ফাটলের নিচে আজ থেকে 400 বছর আগে আরেকটা ভূমিকম্প হলো। ওই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপটা 3 ফুট উঁচুতে সমুদ্রের উপরে চলে আসলো। বলেন তো এই ক্ষমতার মালিককে? পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন সেন্ট মার্টিন দ্বীপকে আবার পানির নিচে ডুবাই দিতে পারবে? হ্যাঁ না, একসাথে বলেন, পারবে? পারবে না। বিজ্ঞান আজ বলতেছে বাংলাদেশের প্লেটের নিচে আজ 400 বছর ধরে একটা শক্তি জমা হচ্ছে, এই শক্তিটা যে কোনো সময় উদ্গৃত হবে, বের হবে। প্লেটগুলি ফাটা, তার ভিতরে সিলেট থেকে একটা লেন, টাঙ্গাইল মধুপুর হইয়া কিশোরগঞ্জ নেত্রকোনা, সিলেট আর কি হবিগঞ্জ মৌলভী বাজার, ব্রাহ্মণবাড়ি আর নরসিংদী দিয়া গাজীপুর আর নারায়ণগঞ্জের ঢাকার শহরে ধাক্কা দিবে। 9 স্কেলের একটা ভূমিকম্প হবে, 14 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, 3 কোটি মানুষ জায়গার উপরে মারা যাবে। 14 বার ভূমিকম্প হয়েছে, 1 বছরে 17 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আপনি ঘুমান কিন্তু টের পান না। আল্লাহ কোরআনে বললেন, ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, পৃথিবী কাঁপতে থাকবে, ভূমিকম্প হবে। 1450 বছর আগে ভূমিকম্প হলো আল্লাহর নবী উহুদের পাহাড়ের উপরে, এমন সময় পাহাড় কাঁপতে লাগলো, ভূমিকম্প শুরু হয়ে গেল মদিনায়। আল্লাহর নবী সহি বুখারীতে আসছি, আল্লাহ রসুল পায়ের আঘাত দিয়ে উহুদকে একটা আঘাত দিয়ে বলেন, এই উহুদ থাম থাম, তোর উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ, একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়! কার আঘাতে? নবীজির পায়ের আঘাতে ভূমিকম্প, জোরে বলেন, ভূমিকম্প আমরার দ্বারা সম্ভব? আমরা সব হুজুররা যদি বাংলাদেশে লাই তিতি থাকি, ভূমিকম্প থামব? বুঝে যাবে, ওই নবীর মহান ইজ্জতের চাদর যারা ধরে, এদের মতো বুকা, এদের মতো বদনসিব, কপাল পোড়া পৃথিবীতে আর একটাও নাই। কথা কন ঠিক, একটাও নাই। বদনসিব অন্যসিব পড়ে গেছে। কোম্পানিগঞ্জের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যান, যেই নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল, পাহাড়ের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, উহুদ শান্ত হয়ে গেল। এবার চিন্তা করেন তো, ভূমিকম্প 2-1 মন মাটি নিয়ে হয় না, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টন মাটির নিচ থেকে ভূমিকম্প উদ্গরিত হয়। সারা বাংলাদেশ না, পৃথিবীর একটা অংশ ভূমিকম্পে কাঁপতে থাকে। আল্লাহ কোরআনে বললেন, ওয়াল্লাহি আলা কুল্লি শাইইন কদির,
আল্লাহ বললেন সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই যে নয় স্কেলের বিরাট বড় ভূমিকম্প বাংলাদেশে হবে, বিজ্ঞান বলতেছে ঢাকা শহর নিশ্চিহ্ন হতে পারে, কারণ এই ঢাকা শহরে যদি মনে করেন এই 75% বিল্ডিংয়ের না 25% বিল্ডিং যদি ঢাকা শহরে ভাঙ্গে পড়ে ও শহরে ঢুকাও যাবে না বের হওয়াও যাবে না, ওই শহরে ঢুকাও যাবে না বের হওয়া যাবে না। শুধু ঢাকা শহরে বিল্ডিং ভাঙবে না, টাঙ্গাইলের বিল্ডিং ভাঙবে, ময়মনসিংহের বিল্ডিং ভাঙবে, কিশোরগঞ্জেরটা ভাঙবে, ব্রাহ্মণবাড়িয়া ভাঙবে, কুমিল্লা ভাঙবে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলায় বিল্ডিং ভাঙবে না। সব বিল্ডিংয়ের মানুষ যদি উদ্ধার করতে যায় ঢাকা শহরের দিকে তাকাইতে পারবে না। বিজ্ঞান বলতেছে ঢাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। সকালবেলা যেই বেটা কোটি কোটি টাকার মালিক ছিল দুপুরবেলা ওই বেটা ভিখারি হয়ে যাবে। তেল চোর, ডিম চোর, যত চোর আছে কোন চোর টাকা নিয়ে কবরে যাইতে পারবে না। কি কথা কর না কেন, ওদের জিন্দগি বরবাদ, হায় 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 জিন্দগি বরবাদ। ওরা নিজেরা বুঝে না যে আমাদের কি সর্বনাশ ডেকে আনতেছে, কত বড় সর্বনাশ। ভূমিকম্পে আমিও মারা যেতে পারি, আপনিও মারা যাবেন, ইমাম সাহেব হুজুরও মারা যেতে পারে, পীর সাহেব হুজুরও মারা যাবে, আপনিও মারা যাবেন। কিন্তু কথা হলো আমরা মারা যাব বটে, কিন্তু আমরা তো তেল চুরি করি নাই, ডিম চুরি করি নাই, আলু চুরি করি নাই। কি কথা কন না কে, আমরা মারা যাব, আল্লাহর দরবারে আমরারও হিসাব আছে, বক্তার জীবনের হিসাব আছে। আল্লাহ কইব মুরগা খাইছিলে, খাইয়ে কইসুটা কি, কি কথা কর না কে, মনে করছেন আমরার হিসাব নাই? উরে বাপ, চামড়া উঠেই ফেলবেনি বাটাম চালান দিয়ে। বক্তা যত সুজা তত কঠিন, যত মজা তত সাজা। মুরগার রান বালাডা আল্লাহ ফিডিয়ে সুজা করবো, কইছিলে কি, কইছিলাম ফিডা কেয়ামতের ময়দানে ওদের কপাল পুড়ে যাবে, নসিব পুড়ে যাবে। কথা কোন ঠিক কিনা, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় দুলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওই যে মানুষের ক্ষতি কইরা আমার দেশে, কি বলবো আর, বইলে ভাষা নাই, আমার দেশে বইলে ভাষা নাই। এই যে 1 ইঞ্চি 1 ইঞ্চি মাটি নিয়ে, জমিন নিয়ে কিলি কিলি ভাড়া বাড়ি, বিয়ে বাড়ি খাবার নিয়ে গুতাগুতি লাফালাফি, কি কথা কর না কে, খাবার নিয়ে বিয়ে বাড়িতে মারামারি লাগছে, খাবার নিয়ে মারামারি করে কুত্তা কিসে করে, কিসে করে, জোরে খা জোরে খা, কিসে করে, কুত্তা খাবার নিয়ে মারামারি করে। ও তো মুরাকাবে চলে গেছে, থাক 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 থাক, ও চিন্তা করছে আমি হেনে শহীদ হয়ে যাবো, তো মাঠ ছাড়তাম না। বান্দা খুব টাইট বান্দা, আপনাদের এলাকার বাচ্চাদের এই গুণটা খুব বালা, মাশাআল্লাহ। ও ছাড়বে না, দরজা ছাড়বে না, ঠিক আছে মুসল্লি করা, ভবিষ্যতে শক্ত মুসল্লি, খুশগড় না, হ্যাঁ খুশগড়, নামটা তো খুব বালা, খুশগড়, যে ঘরে খালি খুশি থাকে, আনন্দ থাকে, তো খুশগো বালা বালা। একসাথে বলে না মারহাবা। এই যে আজকে যারা এইগুলি করতেছে, কিয়ামতের মাঠ বাজানলে সবাইকে হিসাবে দাঁড় করাবে। হায় হায়,
কত কঠিন হিসাব হবে। হযরত আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা কথা বলি আমি লম্বা আলোচনার দিকে চলে যাব। হযরত ওমর প্রত্যেক জুমাতে তিনি খুতবা দিতেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, এমন সময় এক যুবক মাঝখান থেকে দাঁড়াইছে, আমিরুল মুমিনীন আপনি দাঁড়ান, খুতবা পরে দিবেন, আগে আমার জবাব দিয়েলেন। বলে কি জবাব বলো যুবক? বলে হুজুর, আপনি বাইতুল মাল থেকে যেই কাপড় বরাদ্দ হয়, বাইতুল মাল থেকে যেই কাপড় বরাদ্দ হয় ওই কাপড় থেকে আপনি এই যে জুব্বা বানাইতে পারবেন না, অর্থাৎ এত বড় জুব্বা আপনার হবে না, কিন্তু আপনি বাকি কাপড় কোন জায়গা পাইলেন আগে সেই জবাব দিয়ে তারপরে খুতবা দিবেন, নামাজ পড়াবেন, আগে জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে যদি কাউরে ডাক দেখুন যে শেরমের সব রাস্তা ভাঙ্গা কে বিপদ না, রাগ করে বসবে, হ্যাঁ তুই কি বুঝিস, ফরদেক পরে যা, দমক দুটি তিনটে দিব, তুই কি বুঝিস, ফরদেক পরে যা। আর আমার দেশে মনে কিছু নিয়ে না, অনেক নেতা মুচি পানি নেয় না, আসতে কনকে জোরে কর, অনেকে বিচার সালিশ করে মুচে ফানি নেন, তো যে বেটা মুচে ফানি লয় না এত কি বিচার করবো? হ্যাঁ আল্লাহর ভয় আছে তো বিচার করবো, যে তো টেবিল নিতে মাল নিব, দিয়ে যা দিয়ে যা দিয়ে যা দিয়ে যা। এর লাগে তো আমরা দেশের সমস্যাগুলি মনে কিছু নিয়ে না, যদি এটা খারাপ কথা না, এটা বুঝার কথা, একজন ব্যক্তি যদি অন্তরে তাকওয়া থাকে, কিয়ামতের ভয় থাকে যে আল্লাহ কিয়ামতের মাঠে আমি যদি অন্যায় বিচার করি তো আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যদি কারো থাকে তাহলে সে বিচারে বসলে সে মাও চিনবে না, বাবু চিনবে না, ভাইও চিনবে না, বন্ধু চিনবে না, কথা ঠিক কি না? সে সমানভাবে বিচার ফয়সালা করে দেবে। কিন্তু যে বেটা মুদে ফালি নেয় না, হেতার তো মনে করুন যে দুনিয়ার উপায় নেই, আখেরাতের উপায় নেই, আল্লাহ খোদার কোনো ভয়ই নেই, পেশাব করে পানি নিয়ে তো তার চিন্তা থাকবে যে আমি যখন যে মুতু পেশাব করতাম, এই যে আমার যে মুসলি আছে এই মুসলি অনেকে মুতো পানি নিল না, মনে গেছে না, অনেক মুসলি আছে হেতার লয় না, সেন খুলিয়া সেল সেল মেশিন স্টার্ট করে দিছে, ওই যে মুসলি সব সামনে বসে দিচ্ছে, হোস পাইপ মেরে দিছে একবারে। আমি মাদ্রাসাত পড়ি তখন ক্লাস নাইনে, দাখিলে পড়ি, তো আমরা তো এখন তো টিসু মিশু অনেক হয়েছে, আগে তো টিসু মিশু ছিল না, মাটি দিয়ে ঢিলে বানাইতাম, তো মাদ্রাসাত মাটি দিয়ে ঢিলে বানাইছি, তা আমার ওই স্বাস্থ্য বড় ভাইয়ের মেয়ের হলো পুলা, তো নাতি না নাতির লুয়ে গেছি, নাতির নিয়ে গেছি মাদ্রাসায়, এত হাফ প্যান্ট পরা, এটা এখন মৌলানা পাস করছে হাফেজ, হেতায় নিয়ে গেছি, না 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 চলো তোমারে মাদ্রাসা লয়ে যাই, তো দুইজন গল্প করতে করতে হাতে ধরে নাতি নানা নাতিন দুইজনে গেছি গা, তো মাদ্রাসার দুইকে ফেসাব টেসাব করে আমি উঁচু টুচু করে যাবো, নাতির গেলাম নাতি চলো ফেসাব করে আসি, কাটছে নানা চলো, তো মাটি দুইটা লইছি ডিলে, আমি একটা লইছি আর নাতির আরেকটা দিছি, নাতির হাতে দিয়ে গেলাম না না কুলুক কর তুই, আচ্ছা ঠিক আছে, তা আমিও রয়ে বুঝাই টুজাই দেই নি যে কুলুক কেমনি টেমনি করা লাগে, হে তার বুঝাইছি না, পাইপ টুপ ধরে যদি দেখাই দিতাম এমনি এমনি করা লাগে, তুই হাতে শিখাইছি রে নাতি, আমি ফেসাব করিয়া এই ডিলা কুলুম করতেছি হাঁটাহাঁটি করতেছি, আর নানারে দেখি সেন্ডারে খুলিয়ে দাঁড়া এই সেল মেশিন স্টার্ট করে দিছি, তা আমি সে দেখলাম ওখানে যদি ধমক দেই তো ফেসাব বন্ধ হয়ে যাবি, এই কষ্ট দেওয়া যাবে। রসুলুল্লাহ জীবনের একটা ঘটনা আছে, আল্লাহ রসুল মসজিদ নবীতে সাহাবায়ে কেরাম নিয়ে বসে রয়েছে, এক ইহুদি আইছে আইয়া লুঙ্গির কাপড় উসে করে হাতে মসজিদের ভিতরে পেশাব করতেছে, আচ্ছা আমরার মসজিদে যদি কোনো হিন্দু মুতে উভয় আছে যুদ্ধ লেগে যাবে না, বিরাট যুদ্ধ লাগবে, কিন্তু না আল্লাহ রসুল মারেন নাই, কি করছে দেখে ইহুদি পেশাব করার পরে সাহাবায়ে কেরাম ধরতে গেছে, আল্লাহ নবী বললেন সাহাবায়ে কেরাম থামো থামো থামো, এর পেশাব করতে দে, তুই হেতার মন মতো হে পেশাব করছে, ঘুরাই 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 পেশাব করছে,
ইহুদি নিয়ত করে এসে যে আল্লাহ নবীর মসজিদে আজকে পেশাব করব। ইহুদিরা আগে থেকে দুষ্ট, তোমন নিয়ত করে এসে ইহুদি ঘুরায় 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 পেশাব করে। আল্লাহর নবী বললেন, থামো, একে পেশাব করতে দাও, বাজান খুব মনোযোগ দিয়েন। ইহুদি পেশাব করার পরে নবীজি বললেন, সাহাবীরা এবার মসজিদে পানি এনে সুন্দর করে পেশাব পরিষ্কার করে ধৌত করে দাও, পুরা মসজিদ পরিষ্কার করে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদি পেশাব করলো, আপনি বাধা দিলেন না? নবী বললেন, না, বাধা দেওয়া যাবে না। ইহুদিও এবার প্রশ্ন করলো, হুজুর, আমি একজন ইহুদি, আপনার পবিত্র ঘর মসজিদ যেই ঘরে আপনি ইবাদত করেন, আমার আপনার মসজিদে আমি পেশাব করলাম, আপনি বাধা দিলেন না, কারণ কি? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবি ইহুদি, শোনো, আমি যদি বাধা দিতাম তাহলে তোমার পেশাব বন্ধ হয়ে যাইতো, তুমি ব্যথা পাইতা, কষ্ট হতো। আমি নবী চাই না তোমার কষ্ট হোক। একবার জোরে বলো যে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হুজুর, কুল মাখলুকের জন্য আপনি রহমত, আমরা হইলে পিডাফিডি মারামারি গুতাগুতি সারা হিন্দু এলাকা পুরাই দিতাম, বৌদ্ধ এলাকা ইহুদি এলাকা পুরাইতাম, কিন্তু আল্লাহ নবী বললেন, না, তাকে বাধা দিও না, কষ্ট দিও না। ইহুদি নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাধা দিলেন না, কারণ কি? বলে, তোমার কষ্ট হবে এই জন্য ব্যথা দেয় না, বাধা দেয় নাই। আল্লাহ নবী এই কথা বলার পর ইহুদি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর দেরি না, আপনি আমার কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? না। রাসূলুল্লাহর চরিত্র কি ছিল? এইজন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী হে নবী। একসাথে বলা যাবে মারহাবা? নবীর চরিত্রের উপর আর চরিত্র আছে? নাস্তিক, নাস্তিক। কয়দিন আগে একবারা এটাই কয়, রাসূলুল্লাহ আরবের ডাকাত ছিল, নবী অধিক বিয়ে করেছিলেন নিজের কাম খায়েস পুরা করার জন্য। ওরা ওদের একটা পরিচয় দেয়, একটা পরিচয় গোপন ছিল, কি গোপন? ওরা পরিচয় দেয় যে তোমাদের নবীর দোষ সর্ষা করিয়া আমরার একটা পরিচয় আছে। কি পরিচয়? পরিচয়টা হলো আতারে পাতারে জোরে জঙ্গলে হোটেলে মোটেলে শিয়েল কুত্তার যেমন জন্ম হয়, ওদের জন্মটা ওই রকমই হয়েছে। যারা রসুলুল্লাহর ইজ্জতের চাদর ধরে নবীর শানকে ছোট করে রসুলের চরিত্র নিয়ে বাজে কথা বলে, ওদের জন্ম হোটেলে মোটেলে অবৈধভাবে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সন্দেহ? অতুল্লিম বাদা যালিকা জারিম, আল্লাহ কোরআন ফয়সালা দিচ্ছে, নবী হে আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্মে ভেজাল আছে। জন্মে কি আছে? মোহতরম উপস্থিতি, দুনিয়াটা তো থাকার জায়গা না, পৃথিবীতে কত রাজা বাদশা ক্ষমতাওয়ালা দুনিয়ার থেকে মাটিতে চলে গেল, মিসমার হয়ে গেল, কবর নিশ্চিন্ন হয়ে গেল, বড় বড় প্রাসাদগুলি তার সামসিকে শিয়েল কুত্তা বসবাস করে। বাংলাদেশে যত জমিদারদের বাড়ি দেখেন, আগে যত হিন্দু জমিদার ছিল অনেক বাড়িতে কারা বাস করে? সামসিকে সাপ বিচ্ছু শিয়েল কুত্তা, কি কথা কর না, এগুলো বাস করে, মানুষ থাকে না। তার মানে হলো কি? দুনিয়া নিয়ে বড়াই করা, গর্ব করা, লাফালাফি ফারাফারি, এগুলো সব বৃথা, কিচ্ছু নাই দুনিয়াতে। ঠিক আসতে বললে হবে, জোরে বলতো। এই যে চুরি করিয়া আবর্জনের মাথায় বাড়ি দিয়ে এই যে মানুষ ধনী হওয়ার চেষ্টা করে, টাকা হাওলাত নিছে আর দেয় না,
দোকানদারের কাছ থেকে কাস্টমার বাকি নিছে ওই দোকানের সামনে ছয় মাসে যায় না। আবার দোকানদার এমন সিস্টেম আছে, ও মাল বিক্রি করে দিছে বাস 1000 গ্রাম, 1 কেজির দাম 900 গ্রাম মারি দিয়ে 100 গ্রাম রেখে দিচ্ছে। কি কথা কন না কেন? আমার দেশের অনেকে বাদাম খাইতে যায়, বাদাম বাদামওয়ালার ব্যবসা কত, 500, 1000, 2000, 5000 টাকার বাদাম নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে বসে থাকে। আগে গলায় ঝুলে বেচতে, এখন ভ্যানে করে বেচছে। বিরাট বড় ব্যবসা, বুঝলেন না, কোটি 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 টাকার ব্যবসা ওর, তো বিরাট বড় ব্যবসা। তুই বাদাম লইয়ে ব্যবসা করতেছে, তো আমার দেশে কিছু ফুলা পান থেকে বাদামওয়ালা, বাদামের দাম কত রে? বলে 100 গ্রাম 25 টাকা। মাপ কত গ্রাম মাপবো? 250 গ্রাম মাপ। তো 250 গ্রাম মাপতি মাপতি এফিতে 25 গ্রাম খাইয়া লইছে। কি কথা কর না কেন? এই যে 25 গ্রাম যে খাইলো, সুন্নত না মুস্তাহাব? কে মুস্তাহাব গুলো কে না, এত বড় মুক্তি সব কে না? এই যে 25 গ্রাম যে ফাস্তে খাইয়ে ফেলেছে ফুটফুট ফুটফুট করিয়া, এটা সুন্নত না মুস্তাহাব? এটা বুঝলেন হারাম? সবাই আমরা বুঝি এটা হারাম। এই 25 গ্রাম বাদামের জন্য কেয়ামতের মাঠে বাদামওয়ালার পিছনে কত বছর দৌড়াইতো বাদামওয়ালা, খালি আইসি গেটা দূরেই যা, সর 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 আইসু কে খাইছিলি কে? কি কথা কর না কেন? কেয়ামতের মাঠে দুনিয়াতে যারা ওই আলু চুরি করলো, ডিম চুরি করলো, এদের অবস্থা কি হবে শুনে যান। কষ্ট হচ্ছে? ওই যে আলু চুরি করে ডিম চুরি করে নিয়ে গেল, একজনের টাকা নেয় নাই, বাংলাদেশের 18 কোটি মানুষের পকেট থেকে টাকা নিছে। কি কথা কন ঠিক কিনা? এই 18 কোটি কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে ওর বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, ও আমার আলু চুরি করে খাইছে গো আল্লাহ, 25 টাকার আলু ও 45 টাকা করে নিছে, একবার আরও 20 টাকা বাড়ায় নিয়েছে, এটা ওর জন্য হালাল ছিল না, ওই পকেটের পয়সাগুলি আমাদের কাছ থেকে নিয়ে গেছে আল্লাহ। এই টাকার হিসাব আজকে আমার বুঝাই দিয়ে যাইতে কও আল্লাহ পাক আমার পাওনা বুঝা। এ আমার দিকে তাকায়, ওদিকে তাকাইতে হবে, কথা কওয়া যাবে না, ওয়াজ অল্প একটু কিন্তু দামি, এটা বুঝে যাইতে হবে। আমাদের জীবনে অনেক বুঝার কিছু আছে, অনেক কিছু শিখার আছে, অ্যাটেনশন। আমরা যদি না বুঝি আমাদের পরবর্তী প্রজন্ম বুঝবে না, আমরা যদি না শিখি আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে না। একটু মহাব্বতে জিকির করি, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহানুর মুহাম্মদ বলি নুর মুহাম্মদ পরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 একসাথে জবান খুলে আল্লাহ 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 বজ মৌন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
সাদের জীবন হেলায় খালা শেষ হইতে চলে না নামস রোজা ফিকির কিছুই না কি হইল রং তামা শাহিদিন কাটাইলা রং তামা শাহিদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজ মৌনরে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সফল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখ শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ জবান খুলে পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার বন্ধুগণ বলছিলাম দামি কথা হাই 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 কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ মামলা করবে আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আসবে আল্লাহ তোমার অমুক বান্দা 18 কোটি মানুষ মামলা করছে অনেক বড় পাওনাদার তার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে এই পাওনাগুলি মিটাই দাও বলে রব কি করে পাওনা মিটাবো বলে ওই ব্যক্তির নেক আমল থেকে পাওনাদারদের টাকা অনুযায়ী অর্থ অনুযায়ী পাওনা মিটাই দাও নেক আমল থেকে পাওনা দিতে 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 নেক আমল শেষ হয়ে যাবে ফেরেশতারা আবার দৌড়ে আসবে আল্লাহ পাওনাদার মিটাইছি কিন্তু পাওনাদার শেষ হয় না রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তাহলে পাওনাদারের গুণাগুলি বান্দার উপরে চাপায় দাও গুণাগুলি চাপায় দেওয়ার পরে বান্দা জাহান্নামে চলে যাবে আল্লাহর নবী বলেন সাহাবীরা রে তোমরা কি জানো কিয়ামতের ময়দানে গরিবকে সাহাবীরা বলল হুজুর দুনিয়াতে যার পয়সা করি নাই সেই তো গরিব আল্লাহর নবী বললেন সাবিরা কিয়ামতের মাঠ গরিব হবে এই ব্যক্তিটা যে অনেক ভুরি ভুরি আমল নিয়ে গেল কিন্তু পাওনাদার তার আমল নিয়ে চলে গেল জানো রে সাবিরা কিয়ামতের মাঠে ধনী কে ব্যক্তি হবে সাবিরা বললেন আল্লাহু রাসূলু আলাম আল্লাহ এবং নবী ভালো জানে আল্লাহর নবী বলেন একজন ব্যক্তি কিয়ামতের মাঠে উঠে দেখবে
তার আমল নামায় উহুদ পরিমাণ বিরাট বড় বড় নেকি জমে আসে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এত পরিমাণে নেক আমল আমি জীবনে করি নাই, এত পরিমাণে নেক আমল আমি কোথায় পাইলাম? সুবহানাল্লাহ। কি আসতে প্রধানমন্ত্রী এখন যদি কারো মোবাইলে ফোন দিয়ে কয় আপনার নাম কি আব্দুল করিম, বলে হ্যাঁ আমি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলতেছি, তা আমি আপনাকে একটা সারপ্রাইজ দিচ্ছি, আপনি বঙ্গভবনে আগামীকাল আসেন, ওই বেড়া দুনিয়াতে আর থাকবো? হ্যাঁ, বেড়া যদি কৃষক হয় আর যদি শ্রমিক হয় তাহলে বেড়া তো মনে করেন যে শিক্ষের ফর বলছে, প্রধানমন্ত্রী আমার মোবাইলে ফোন দিচ্ছে কারণটা কি? হয় ডরাইব আর না খুশির সঙ্গে শুনে বঙ্গভবনে দৌড় দিই। বঙ্গভবনে যাওয়ার পরে যদি প্রধানমন্ত্রী কয় আপনার দশতলা ঢাকা বনানীতে একটা বিল্ডিং দিতেছি, ঢাকা বনানীতে দশতলা একটা বিল্ডিং আপনাকে তৈরি করে দিচ্ছি, ও বেড়া তো মনে করুন যে স্টক করে মরিয়ে যাবো, গা বেটা অর্ধেক স্টক করুন, যা হাই হাই কি পাইলা দুনিয়ার? আমার দিকে তাকান, দুনিয়ার একটা ছোট্ট বিল্ডিং পাইয়া একজন ব্যক্তি যদি এইরকম দিশাহারা হয়ে যায় খুশিতে, তো কেয়ামতের মাঠে যে ব্যক্তি বহুত পরিমাণ নেকি দেখা সে আল্লাহর দরবারে দিশাহারা হয়ে যাবে, আল্লাহ এত নেকি তো আমি করছি নে, এত পাইলাম কেমনে আল্লাহ? মারহাবা কেন আর জোরে আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা এত নেকি তুমি করো নাই কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা এহসান করেছি, তোমার ছেলে তোমার মেয়ে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য মারা যাওয়ার পরে দোয়া করছিল, ফাতিহাখানি করেছিল, কোরআনখানি করেছিল, তসবিহ তাহলিল করেছিল, কালেমা পড়েছিল, তোমার জন্য কিছু জিকির ফিকির দোয়া দুরুদ নফল নামাজ নফল হজ নফল কুরবানিগুলি তোমার নামে তারা বকশিস করেছিল, বান্দারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম তোমার এই দোয়াগুলি তোমার এই হাদিয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া আজকে উহুদ পরিমাণে দিয়া আমি আল্লাহ তোমার খুশি বানাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি এত নেকি করো নাই কিন্তু আমি আল্লাহ দয়া পর্ব সয়েছি, তোমার ছেলে আমি আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করত, একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজকে ওরা কারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে, একদল আছে না নাই? দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য একটা, ওরা শয়তানকে খুশি করবার চায়। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সাহেব, শয়তান কিভাবে খুশি হবে? আমি আজকে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আজাজিল বিতাড়িত হলো, আল্লাহ বলল না গেট আউট দূর হয়ে যা, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না। আজাজিল ডাক দেখ, রব 9 লক্ষ বছর ইবাদত করছি বিনিময়ে কি আমি কিছু পাব না? আল্লাহ বলেন কি চাস? বলে রব কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা? আল্লাহ বলেন হাত দিলাম, আর কি চাস? বলে রব তামাম পৃথিবী আমি তাসারুফ করব, তামাম পৃথিবী সফর করব, তামাম দুনিয়া ঘুরে আসব, মাত্র এক মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়া ঘুরে আসার শক্তি তুমি আমারে দিবা। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা ওখানে কি হয়েছে নাকি ফ্যানের, বুঝলাম না কিছু। দুনিয়ার এই ছোট্ট গরম যদি বাপ সহ্য করতে না পারেন কিয়ামতের মাঠে, আল্লাহ এটা একটা ডিস্টার্ব। বাপ আমার দিকে তাকেন, অ্যাটেনশন, আর 20টা মিনিট সময় আমাকে দেন, আর 20টা মিনিট সময় আমাকে দেন, আমি আপনাদেরকে নিয়ে কসরত করতেছি, আমার শরীর ঘামতেছে, আমার ভিতরে অলরেডি ভিজে গেছে, তারপরেও আমি আপনাদের সামনে কসরত করতেছি। আপনার একটু শান্তশিষ্ট হয়ে বসলে একটু কষ্ট হোক না, আপনার 1 ফোঁটা ঘাম কিয়ামতের মাঠে জান্নাতের কারণ হতে পারে, হতে পারে। পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়ায় নিচ্ছে, পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, পৃথিবীতে ওই নারী নিকৃষ্ট
যে টাকা দিয়ে অন্য পুরুষের শয্যাশায়ী হয়, ওর ভিতরেও নষ্ট বাহিরেও নষ্ট, কিচ্ছু নেই। পৃথিবীতে ওই পুরুষ নিকৃষ্ট যে টাকা দিয়ে অন্য নারীর দেহ কিনে ভোগ করে। মনে রাখবেন, যারা নিজের রুজির টাকা দিয়ে জেনা করে, অ্যাটেনশন, যারা নিজের রুজির টাকা দিয়ে জেনা করে, অন্য নারীর দেহ ভক্ষণ করে, স্বাদ আস্বাদন করে নিজের রুজির টাকা দিয়ে, ওই টাকায় সে কখনো সুখ হবে না। হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকা, আল্লাহর কসম করে বলি, রিক্সাওয়ালা, দিনমজুর, মধ্যবিত্ত, এদের ঘরে যে শান্তি আছে, হাজার কোটি টাকার মালিকের ঘরে সেই শান্তি নেই। বউ একবার জুতো দিয়ে ফিটাইতে চায়, মাইয়ে একবার ওই আরাক ফুলার লোকে মোটরসাইকেলের পিছনে শুয়ে ভুম 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 করে ঘুরে মরতদ খেয়ে ফুল আইসে খায়, বিয়াই ভালো আছে, বিয়াই, হ্যাঁ কথা কর না, ফুলায় মদ খাইয়া বাপের কই বিয়াই, ওই বাপ মরে দেওয়া ভালো, কি কথা কর না, তার মানে কোটি টাকার ভিতর শান্তি নেই। আমার দেশে কোন আলেম, কোন কোরআনের হাফেজ, কোন নামাজি ভদ্র, কোন ছেলের বাবা ছেলে দ্বারা কষ্ট পায় না, কোন ভদ্র ছেলে কর্তৃক কোন বাবা কষ্ট পায় না, ছেলে নামাজ পড়ে না কিন্তু ভদ্র আসেই রুকু, বাপ একটা ধমক দিলে আর কথা বলে না, চুপচাপ বসে থাকে, বাপকে বাঘের মতো ডরায়, কি কথা কন, তুই ছেলেই তো ভালো, কোটি কোটি টাকা শান্তি নেই। আমার মাপ করুক, এই তো আমার উয়ার শুনবে, শুনি ফেললে আমার জাল, আমার গিরা নেই, আঙ্গুল ফুলে কলা গেছে, হাজার হাজার কোটি টাকা নেই, কদিন পরে শুনি শাশাকে ফুল আর গুতাইছে, ফিরেছে জুতা দিয়ে কায়দা মতো, গাহারি সুখ রে, আমরার বাপের সামনে আমরা কোনোদিন মাথাও সেগুলো কথা বলি নেই, শান্তি নেই, ঘরেও নাই বাইরেও নাই, হেতাই থাকে আর এক আর এক জায়গা, হেতার বউ ঘুরে আর এক জায়গা, মায়ে ঘুরে আর এক জায়গা, ফুলা ঘুরে আর এক জায়গা, অপরের রক্ত শুষে খালি যা হয়, আল্লাহর কসম করে বলি, এই মাহফিল সত্যি মানুষের হক নষ্ট করে, যারা মানুষের রক্ত যারা চুষে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তি দেয় না, দেয় না, দেয় না, কথা কেন ঠিক কিনা, কখনোই দিবে না, শান্তি পাবেই না, কখনোই শান্তি হবে, কষ্ট হচ্ছে আপনাদের না, ফুটা ঘাম পড়ুক না, পারবো, ফ্যান বন্ধ করে দিই, হ্যাঁ ঠিক আছে, এবার মুসলিম করা পারছেন, একসাথে বলি তো আল্লাহু আকবার, ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বললেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, নির্দেশ দিলাম, তোমরা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। মনোযোগ দিয়েন, একটা পতিতা নারী কাস্টমারের জন্য টাকার জন্য কাস্টমারের জন্য দাঁড়ানো, জেনা করবে, টাকার বিনিময়ে দেহ বেচবে, কুকুর রাস্তা দিয়ে হাঁপায় হাঁপায় যায়, মরুর দেশ, পানির অভাব, একটা কুকুরের জিহ্বা বের হয়ে গেছে, কুকুর পানির তৃষ্ণায় পাগল ভরা হয়ে গেছে, পানি নাই, পতিতা নারীর মনে মায়া লাগছে, হারে একটা কুকুর পানি তৃষ্ণায় অস্তৃষ্ণার্ত হয়ে আছে, সৃষ্টির প্রতি এই পতিতা নারীর মনে মায়া লাগলো। নবীজি বললেন ওই মহিলা পায়ের মোজা খুলে কুয়ার ভিতরে রশি দিয়ে পায়ের মোজা দিয়ে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করাইল। সহিহুল বুখারিতে নবীজি বলতেছেন আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লাগলো, আমার মালিক আমার মাওলা সাথে সাথে ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাগুলি মাফ করে দিই, আল্লাহ ওই নারীকে জান্নাতি বানায় দিল। মাফ করবে কে?
আপনার প্রত্যেকটা ঘাম ফুটায় ফুটায় কত দাম জানেন? আপনি নিজেও জানেন। মুয়াজ্জিন প্রত্যেক জুমাতে যখন আজান দেয়, আজান দেওয়ার শোনার সঙ্গে সঙ্গে যে মুসল্লি ওযু গোসল সেরে পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক সুগন্ধি লাগাইয়া মুসল্লি মসজিদের দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা দিল, চুপচাপ ইমাম সাহেবের সামনাসামনি কাছাকাছি যায় বসল, ইমাম সাহেবের ওয়াজ নসীহত খুতবা চুপে চাপে শুনল এবং ভদ্রচিতভাবে নামাজ পড়ে চলে আসলো। ওই মুসল্লির নেকি কত জানেননি? তার প্রত্যেক পায়ের কদমে কদমে আমার আল্লাহ এক বছরের নফল রোজা নফল নামাজের সওয়াব প্রত্যেক পায়ে পায়ে কদমে কদমে আল্লাহ লিখে দেয়।